हेलो व्यूअर्स, वेलकम बैक टू रान्नार जादू चैनल। आज हमें निये एसेछि कैरामेल डिमेर पुडिंग। और ये पुडिंग करते हमें आज कोनो रकम दूध जाल देव ना और चीनी व्यवहार करब ना। तो चलून देखी कि दिए करलाम ताहले कैरामेल डिमेर पुडिंग। प्रथमे हमें बाटिते निये निच्छि चारटी डिम, और डिमगुलो अवश्य रूम टेम्पारेचारे होते हबे। आमी आधा घंटा आगे बेर करे रेखेछि फ्रिज थेके। और ये डिमगुलोके एखन आमी एकटी बीटार दिए आस्ते आस्ते बीट करे निच्छि। এখানে আমি আজ ইউজ করেছি দুধের পরিবর্তে কার্নেশন ইভাপোরেটেড মিল্ক। এখন ডিমটা ফাটানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কার্নেশন মিল্ক। চারটা ডিমের সঙ্গে একটা কার্নেশন মিল্ক দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনির বদলে দিয়েছি কন্ডেন্সড মিল্কটা। এটা আমি দিয়েছি হাফেরও বেশি, মোট কথা চার ভাগে তিন ভাগ আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে এক ভাগ রেখে দিয়েছি। আর এটা আপনি অবশ্য আপনার কীরকম মিষ্টি খান সেটার উপর নির্ভর করে, যেহেতু আমি ক্যারামেল করে রেখেছি সো ক্যারামেলেরও মিষ্টিটা আসবে, এই জন্য আমি তিন ভাগ দিয়েছি। আপনি চাইলে পুরোটাই দিতে পারেন। আর দিয়ে দিলাম আমার পছন্দের এলাচির গুঁড়ো সামান্য, দিয়ে আমি এটাকে ভালো মতন এখন মিশিয়ে দিচ্ছি। বাটিতে ক্যারামেল করে রেখেছি আগে থেকে। আমি এটা করেছি মাইক্রো ওভেনে, আমি তিন টেবিল চামচের মতন চিনি দিয়ে মাইক্রো ওভেনে 10 মিনিটের মতন লেগেছে আমার এটা করতে। একবারে 10 মিনিট না, 2 মিনিট 3 মিনিট করে করে দেখেছি এবং ক্যারামেলটা করে রেখেছি। এখন এই ক্যারামেল করা বাটিটাতে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। এতে পুডিংটা অনেক মসৃণ হবে এবং যে ডিমের লাম্পসগুলো ওগুলো থাকবে না। এখন পুডিংয়ের বাটিটাকে আমি আরেকটু ওভেন প্রুফ বাটির মধ্যে বসিয়ে নিলাম এবং আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটিটার হাফ ডুবে যায় এর মধ্যে। এখন আমি এটাকে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার ওভেনটা আমি 350 ডিগ্রিতে আগে থেকে হিট করে রেখেছি, আমি এটাকে এখন বেক করতে দিয়ে দিলাম। পুডিংটা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেগেছে আমার পুডিংটা জমতে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হলে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, পুডিংটা ঠান্ডা খেতেই ভালো লাগে। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এই জন্য আমি একটি প্লেট ওর উপরে বসিয়ে এটাকে উপর করে ঢেলে নিচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই ভালো হয়েছে। আমার চ্যানেলে আরেকটি পুডিংয়ের রেসিপি দেওয়া আছে, যেটা দুধ এবং চিনি দিয়ে করা। আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটি পুডিং কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, খুবই ক্রিমি হয়েছে এটা খেতে। আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।